তবে আপনাদেরকে আমি একটা জিনিস শেয়ার করতে পারি, বলতে পারি যে আমাদের সরকারের যে নির্বাচনমুখী প্রক্রিয়া গ্রহণ করার যে কাজ সেটা শুরু হয়ে গেছে, নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে বলতে পারেন। কারণ আমাদের যে নির্বাচন কমিশন গঠন করার জন্য সার্চ কমিটি, সেই সার্চ কমিটি গঠন করা হয়ে গেছে। আমি যতদূর জানি যে এই প্রজ্ঞাপনটা আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি সিগনেচার করে দিলেই আপনারা জানতে পারবেন, হয়তো উনি করেছেনও, আজকে কালকের মধ্যে জেনে যাবেন। সার্চ কমিটি হয়ে গেলে তারপর নির্বাচন কমিশন ফর্ম করা হবে। নির্বাচন কমিশন ফর্ম করা হলে আমাদের ভোটার তালিকা, আমি আগেও বলেছি ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল গত নির্বাচন, মানে এমনই ভুয়া নির্বাচন ছিল, ভোটার তালিকা নিয়ে মানুষের প্রশ্ন তোলা, পুরো নির্বাচনই ভুয়া, পরে ভোটার তালিকা নিয়ে মানুষের মাথা ব্যথা ছিল না। তো এবার তো আমরা আর ভুয়া নির্বাচন করব না, এবার আমরা অসাধারণ একটা এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করব। ফলে ভোটার তালিকা হালনাগাদীকরণ করতে হবে, এগুলো নিয়ে কত টাইম লাগবে, তারপরে আমাদের যে রিফর্মের সাথে নির্বাচনটাকে কিভাবে সম্পর্কিত করা হবে সেগুলি অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এগুলি অবশ্যই আমাদের প্রধান উপদেষ্টা আছেন, ওনার নেতৃত্বে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঠিক করবে একটা স্টেজে। কিন্তু এইটুকু তো আপনাদের বলতে পারি যে আমাদের নির্বাচনমুখী যাত্রা তো শুরু হয়ে গেছে, আর প্রথম যে স্টেপটা সার্চ কমিটি গঠন করা নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সেটা হয়ে গেছে। শুনেন, ইউনাইটেড নেশনস এর মৃত্যুদণ্ডের ব্যাপারে অবস্থান হচ্ছে ওনারা সারা পৃথিবীতেই সব দেশে মৃত্যুদণ্ড রহিত করার কথা বলেন। ওদের ইউনাইটেড নেশনস এর একটা অপশনাল প্রোটোকল আছে, এই ওই প্রোটোকলের মূল কথাই হচ্ছে মৃত্যুদণ্ড রদ করার জন্য। কিন্তু পৃথিবীতে অনেক অল্প দেশই মৃত্যুদণ্ড রদ করেছে, আপনারা ইউরোপে আর আমেরিকার বাইরে অনেক অল্প দেশই আছে মৃত্যুদণ্ড রদ করেছে, ফলে এটা তো তারা তাদের কমিটমেন্ট থেকে বলবে। কিন্তু আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, আমাদের যে আপনার জুডিশিয়াল যে কালচার আছে সেগুলিও তো আমাদের কাছে প্রাধান্য পাবে। এবং সবচেয়ে বড় কথা, মৃত্যুদণ্ড রহিত করার যে অপশনাল প্রোটোকল, এটা বাংলাদেশে কোনো সরকারই এটার পক্ষ রাষ্ট্র হয় নাই, আমাদের কোনো গভর্নমেন্টের পক্ষ থেকেই, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোনো গভর্নমেন্টের পক্ষ থেকেই এই অপশনাল প্রোটোকলের পক্ষ রাষ্ট্র হওয়ার বিন্দুমাত্র উদ্যোগ গ্রহণ করা হয় নাই। স্টেজ না, এখন আপনি যদি মনে করেন যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আপনার আরো 40-50 হাজার মানুষকে আপনার অঙ্গহানি ঘটিয়েছে, চোখ কেড়ে নিয়েছে, এবং এখনো তারা ওইটার পক্ষে কথা বলে, এখনো তারা তাদের নেত্রী, আপনার যদি অডিও ইয়েটা যদি রেকর্ডটা যদি কারেক্ট হয়, কত 287 জনকে দেখে নিবে, এই ধরনের সন্ত্রাসী হুমকি দিচ্ছে অন্য দেশে বসে, যিনি একটা মানে গণহত্যা মামলার আসামি, মানে এটা তো আমার মনে হয় না বাংলাদেশের মানুষ একসেপ্ট করবে এই দল আপনার তারা বিচারের আগে তাদের দায়মুক্তির আগে দোষ, মানে তাদের বিচার এবং রিডেমশন আমরা যেটা বলি অনুশোচনা বিচার, এগুলির আগে তারা পলিটিক্যাল কর্মসূচি চালাবে কি আরও হাজার হাজার কিছু মানুষকে হত্যা করার জন্য, তাদের কথাবার্তা শুনতে এরকমই মনে হয়। ফলে এগুলি একটা প্রসেসের মধ্যে দিয়ে আসবে, আপনারা নিজেরাই বিচার বিবেচনা করে দেখেন, এরকম গণহত্যা চালানোর পর একটা দল যখন এটাকে এখনও এটা কি আপনার বিভ্রান্ত করার চেষ্টা করে, আমাদের এত বড় আন্দোলনে নেতাদেরকে কিশোর গ্যাং বলার চেষ্টা করে এবং আরও মানুষকে সুযোগ পেলে হত্যা করার দেখে নেওয়ার হুমকি দেয়, এই দলের রাজনৈতিক অধিকার থাকা উচিত কিনা বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম। তো উনি বলেছিলেন যে মৃত্যুদণ্ড রহিত করার কোনো রকম স্কোপ আছে নাকি, তা আমি বললাম এটা তো বর্তমান বাস্তবতায় সম্ভব না, কারণ আমাদের পেনাল প্রভিশন, আমাদের শত বছরের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সেখানে মৃত্যুদণ্ডের বিধান আছে। এখন আমরা হুট করে এই মানে ফ্যাসিস্ট যেই ফ্যাসিস্টদের হাতে হাজার হাজার তরুণ নিহত হয়েছে, হঠাৎ করে তার বিচারকে সামনে রেখে এটা আমরা কোনো মরাটোরিয়াম করা বা এটাকে মৃত্যুদণ্ড বাতিল করা, এটা তো আমরা মানে প্রশ্নই আসে না। কারণ যে কোনো বড় ধরনের আইনগত পরিবর্তন সমাজ আকাঙ্ক্ষার সাথে মিল রেখে করতে হয়, কাজে এটা আমি বলেছি এটা যৌক্তিকভাবে এই প্রত্যাশা করার স্কোপ নাই। আর অন্যান্য বিষয়ে যে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে যে আইনগত পরিবর্তনগুলো আনছি যেগুলি ড্রাফটে আছে এটা আমি ক্লিয়ার করি, এগুলি উনাকে বলেছি, উনি খুব খুশি হয়েছেন, আমাদেরকে থ্যাঙ্কস জানিয়েছেন। যেমন আমরা অপরাধের যে সংজ্ঞা সেখানে পরিবর্তন আনছি, তারপরে যে ডিফেন্স যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যেন পর্যাপ্ত পরিমাণে সাক্ষী আনার এবং ঠিকমতো আদালতে সমান স্পেস পায় সেটা ইনশিওর করছি। কিন্তু এটার মডালিটিসটা কী হবে সেটা আমরা আলাপ আলোচনা করে ঠিক করব। এবং এটা ছাড়াও বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন হয়েছে এটা ওনাকে বলেছি, আমাদের সরকারের পক্ষ থেকে সংস্কার ভাবনায় কী কী রয়েছে, যে অবশ্যই উচ্চ আদালতেরও, উচ্চ আদালত এবং নিম্ন আদালতের দুইটারই স্বাধীনতা এবং এফিসিয়েন্সি প্রতিষ্ঠা করার জন্য এগুলি বিষয়ে ওনার সাথে শেয়ার করেছি। আমার কাছে মনে হয়েছে উনি পছন্দ করেছেন শুনে। উনি আপনার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা নিয়ে উনি বেশি প্রশ্ন তুলেছেন, সরকারের যে
বিভিন্ন কাজ, বিশেষ করে সংস্কারের কাজ, ট্রানজিশনাল যে ট্রান্সফরমেশন, ছাত্র জনতার যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান, এটার ফলে গঠিত সরকার, এটার এই সরকারের প্রতি ওনার সর্বাত্মক সাপোর্ট, সর্বাত্মক সমর্থন এটা উনি এক্সপ্রেস করেছেন। আমাদের সংস্কার কার্যক্রম চলছে এটাতে উনি সন্তোষ প্রকাশ করেছেন। ওনার পক্ষ থেকে উনি দুইটা এক্সপেকটেশন স্ট্রংলি বলেছেন, একটা হচ্ছে বিচার বিভাগ স্বাধীন করা, সেটা আমরা বলেছি যে আমরা অবশ্যই কমিটেড। এই প্রসঙ্গে আমাদের মাননীয় চিফ জাস্টিস সাহেব একটা পৃথক সচিবালয়ের প্রস্তাব দিয়েছেন, অবশ্যই সেটা আমরা নীতিগতভাবে গ্রহণ করি। আন্তর্জাতিক পর্যবেক্ষক রাখার সুযোগ সৃষ্টি করছি, যারা আপনার অভিযুক্ত ব্যক্তিরা আছে তারা যেন বিদেশি লয়ারও নিয়োগ করতে পারে সেটার সুযোগ সৃষ্টি করছি, এগুলি বলেছি, এগুলিতে ওনারা সন্তোষ প্রকাশ করেছেন। তারপর আমাদের সাথে ড্রাফট লটা শেয়ার করতে বলেছেন, যে ওনাদের যদি ফার্দার কমেন্ট থাকে, অলরেডি ওনারা কিছু ব্যাপারে কমেন্ট দিয়েছিলেন, সেটা শেয়ার করার জন্য আমি বলছি অবশ্যই আমরা শেয়ার করব। আর একটা কথা বলেছেন যে হিউম্যান রাইটস কমিশনকে শক্তিশালীভাবে গড়ে তোলার জন্য, সেটা আমরা আমাদের প্রত্যয়ের কথা জানিয়েছি। তো উনি বলেছেন আমাদের সাথে ওনার কন্টিনিউয়াস যোগাযোগ থাকবে, উনি আপনার যদি সম্ভব হয় আবার আসবেন, আর এখানে হিউম্যান রাইটস অফিস খোলার ব্যাপারে ওনারা আরও আলোচনা করবেন। তো এটার ব্যাপারে আমি বলেছি, এটা তো আর আমাদের একার সিদ্ধান্ত না, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত, এটা সবার সাথে উনি কথা বলে উনি পসিবিলিটি দেখবেন, এটা ব্যাপারে ওইটুকু বলেছি। আর কোনো আমরা বলেছি আমাদের যে আইনগত সংস্কার সেটার সাথে ওনারা ইনভলভ আছেন, প্রাতিষ্ঠানিক সংস্কার আমাদের যদি কোনো ফরেন্সিক সাপোর্ট লাগে বা টেকনিক্যাল সাপোর্ট লাগে বা আপনার ক্যাপাসিটি বিল্ডিং লাগে সেটা ওনারা দিবেন বলেছেন, যা লাগে দিবেন বলেছেন। আর যদি আমরা ওনাদেরকে বলেছি আপনারা যদি প্রথম থেকে মনিটর করতে চান কোনো সমস্যা নাই, আমরা এখানে সুবিচার করব, আমরা এখানে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থেকে বিচার করছি না, আমরা এখানে অবিচার করার জন্য আগের যে আদালতে যেরকম হয়েছে সেরকম আমরা অবিচার করব না, কাজে আমাদের কোনো কিছু লুকানোর নাই এবং এটা ওয়েলকাম, যে কেউ এসে আমরা কীভাবে বিচার করি সেটা দেখতে পারে, এটা বলেছি। সার্চ কমিটি গঠন হয়ে গেছে, শুধু স্যারের সিগনেচার বাকি, হয়তো এটাও আজকে হয়ে গেছে, আমি আজকের আপডেট জানি না, স্যারের কাছে সিগনেচারের জন্য গেছে, সার্চ কমিটি যে অনুমোদন করে দেওয়ার চূড়ান্ত সিগনেচার সেটুকু আমি জানি।